আসসালামু আলাইকুম। পাখির বাজার চ্যানেল থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরো নতুন একটি ভিডিও। আজকে যে ভিডিওটি দেখাবো, আপনি ময়নার বাচ্চা, রিংনেটের বাচ্চা, তোতার বাচ্চা, এখানে তিন কোয়ালিটি বাচ্চা আছে, আপনাদের দেখাবো অবশ্যই। আমাদের পাখির বাজার চ্যানেলের যে নতুন যে ভিডিওটি আজকে করতেছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর সকলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে মন্তব্য একটু জানিয়ে দিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে অবশ্যই ক্ষমা করে দেন, আমাদের এলো নতুন চ্যানেল এটা খোলা হয়েছে। আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে আপনারা সবসময় থাকবেন। আর যারা যারা চ্যানেলের বেলাইকনটি অন না করছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বেলাইকনটি অন করে দিবেন, নতুন নতুন যে ভিডিও করবো নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো শুরু করি আজকে, এখানে যে ময়নার বাচ্চাগুলো দেখা যাইতেছে এটা বয়স সম্পর্কে জানাবো, দাম সম্পর্কে আপনাদের জানাবো, তারপর এখানে তোতার বাচ্চা আছে, তোতার বয়স সম্পর্কে জানাবো, দাম সম্পর্কে জানাবো, রিং নেটের বেবি আছে, এগুলো আপনাদের দেখাবো। তো শুরু করি আজকে মূল যে ভিডিওটি করো, ভিডিওটি শুরু করি, বেশি কথা না বলে। এখানে যে ময়নার বাচ্চাগুলো আপনারা দেখতেছেন, এই ময়নার বাচ্চাগুলো আপনারা খাগড়াছড়ি পাহাড়িয়া ময়নার বাচ্চা মাসালা দিলে, এটা আজকে সকালবেলা আসছে আমাদের কাছে চালানটা, এই জন্য আমি আবার নতুন একটা ভিডিও করতেছি আমাদের পাখির বাচ্চা চ্যানেল। এখানে এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই যেমন এই বাচ্চাটার বয়স হলো মাত্র 20 দিন, 20 থেকে 25 দিন বয়সের এই বাচ্চাটা। এগুলো যদি এই বাচ্চাটা যদি আপনারা যদি নেন, নিতে পারবেন মাত্র 5,500 টাকা হলে নিতে পারবেন, 5,500 টাকা হলে নিতে পারবেন। আর এখানে যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স হলো 30 থেকে 35 দিন, এখানে যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স হলো 30 থেকে 35 দিন। এখানে আছে 30 থেকে 25 দিনের বাচ্চা আছে 2 পিস, আর 3 পিস বাচ্চা আছে আপনার এলো 30 থেকে 35 দিন। এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো প্রায় ছোট বড় একই দাম, 5,500 টাকা রাখতে পারবো, 5,500 টাকা রাখবো ফিক্স প্রাইস, এই নিয়ে আর কোনো দামাদামি হবে না, যা পারবো তাই আপনাদের বলে দিতেছি। এটা হলো পাহাড়িয়া ময়না, পাহাড়িয়া ময়নার বাচ্চা 5,500 টাকা রাখতে পারবো। এর পাশে কিছু আছে আপনার হলো রিং নেটের বাচ্চা, আর হলো তোতার বাচ্চা। যেমন এই যে এইটা হলো রিং নেটের বাচ্চা, দেখেন এই রিং নেটের ঠোঁটটা অনেক লাল, অনেক লাল, আর মাথাটা হলো চিকুন থাকে রিং নেটের। আর তোতা পাখির এটা মাথাটা থাকে অনেক চওড়া, দেখেন এই যে মাথাটা অনেক চওড়া থাকে, আর এটা কালারটা কলম অন্যরকম, দেখেন এটাই দেখেন ঠোঁটের উপরটা কালো, তারপরে কলর নিচে কালো আছে, আর রিং নেটের কলম এরকম কলম কোনো স্ট্রোক নাই। এই দেখেন এখানে যে রিং নেটের বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো, যেমন এই রিং নেটের বাচ্চাটা কোনো রকম আপনার গলার নিচে কোনো কালো দাগ নেই, দেখেন একদম ফুললি সবুজ, আর এলো মাথাটা অনেক ছোট। আজকে আমি আপনাদের যেই রিং নেটের বাচ্চাগুলো দেখাইতেছি এগুলো 3,500 টাকাও আছে, আবার 3,000 টাকাও আছে, তো আপনার আলোচনার স্বাভাবিক যা পারবো কমায় আপনাদের জন্য রাখবো। আর তোতার বাচ্চা আপনার 2,500 টাকা আছে, 2,000 টাকা আছে, 1,800 টাকা আছে, এটা বয়সের উপরে। যেমন এই যে বাচ্চাটা নিলে আপনার 2,500 টাকা পড়বে, এটা নিলে 2,000 পড়বে, আবার এর থেকে ছোটো নিলে পড়বে 1,800 টাকা। এখানে যে রিং নেটের বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর দাম 3,000 থেকে 3,500 টাকা, আর হলো তোতার বাচ্চা 2,500 থেকে 2,000 টাকা, 1,800 টাকা। তো এখানে ভিডিওটি শেষ করে দিব আজকের জন্য, আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। যদি ভুল হয়ে থাকে চ্যানেলে কোনো নতুন চেষ্টার ভিডিও করতেছি, অবশ্যই কমেন্ট দৃষ্টি পেয়ে থাকবেন। আর যারা যারা বেল আইকনটি অন না করছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবো।